সমস্ত শ্রোতা বন্ধু দর্শক মানুষ আমার কার্যক্রম কু স্বাগত। আজ আমি আপন মানক পাখকু নেই আসছু গোটি ভিডিও যেথিরে আমি আলোচনা করিবা গুরুঙ্ক মহত্ব সম্পর্কে এবং গুরু দিবস সম্বন্ধে। আম পাখে অছন্তি আমার চির পরিচিত ভাগবত স্যার, যে কি হৌদ্বার পৌর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অনেক আজ্ঞাঙ্কু স্বাগত করিবা এবং এ সম্বন্ধে আলোচনা করিবা। স্যার নমস্কার। আজ্ঞা নমস্কার। আজ সমগ্র ভারতবর্ষে ভারত বাহারে মধ্যে পালিত হচ্ছে গুরু দিবস, আও এ হচ্ছে সেপ্টেম্বর 5 তারিখ। আপনার টিকে আমাকে এই গুরু দিবস সম্বন্ধে কিভাবে ভাবে আরম্ভ হল গুরু দিবস পরম্পরা, এই যে 5 তারিখ সেই বিষয়ে টিকে আলোচনা করিয়া স্যার। আগে গুরু যে শব্দটি, গুরু যে অন্ধারর আলোককে নিয়ন্তি, অর্থাৎ অবিদ্যা দূর করি সেই বিদ্যা দান করতে, যে বিদ্যা সা বিদ্যা যা বিমুক্ত। আজ গুরু পরম্পরা আম ভারতবর্ষে বেদ বেদান্ত উপনিষদ অষ্টাদশ পুরাণ নীতিদিনিয়া চলনী উপরে গুরুঙ্কু সবুঠারু শ্রেষ্ঠ স্থান দিয়া যাইছি। গোটিয়ে উদাহরণ দেই দেউছি যে কবিরঙ্কর গোটা দোহারু আরম্ভ করদেবা, গুরু গোবিন্দ দৌখাড়ে কাকে লাগো পায় বলিহারি গুরু অপনে গোবিন্দ দিয়ে বতায়। তেমন প্রথমে সে গুরুঙ্কর পদ বন্দনা করছেন, পাদ তলে নমস্কার করছেন, কেন হে গুরু মু মোর অবিদ্যা দূর করি মু এ জীবক জীবক আপন পরম সহিত পরিচিত করেছেন, পরম কু চিহ্ন আপন মতে আপনার মু শ্রেয় দেবি। ইয়ে হচ্ছে গুরু পরম্পরার কথা তুমে কহিল। আজ্ঞা আপনার যেকোনো দেখুন, আউ গোটে কথা আপনার কহিলে বুঝি হয়ে সহজে, আপনার দেখবে বর্তমানে ঘরে ঘরে প্রতি সনাতনী দেখবে হনুমান চালিশা সকালে সন্ধ্যে পাঠ পড়ছেন। আজ্ঞা আপনার সেইখু যে প্রথম দুয়ারটি দেখুন, শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মনু মুকুরু সুধারি বরণ রঘুবর বিমল যশু যোদয় কুফল চারি দুদিন তনু জানিকে সুমির পবন কুমার বল বুধি বিদ্যা দেব মই হরউ কলে সবিকা। পবন নন্দন হনুমান কু গুরু করেছেন সন্থ তুলসীদাস জী মহারাজ, এবং তাঁকু সে প্রার্থনা করছেন, তাঁক পদ বন্দনা করু না পাদর ধূলি কু বন্দনা করছেন, যে মতে শক্তি দিয়ন্তু মু গোটে সামান্য জীব, মু পরমর যে লীলা নিয়েছিল ত্রেতা যুগরে রাম অবতারর কথা সেই লীলা প্রসঙ্গকু মু বর্ণনা করিয়া পাই মতে শক্তি দিয়ন্তু, আর মু যাহাকু কলম করি যিবি তাকু পাঠ করি মোর এই ভারতবর্ষর বাসিন্দা মানে সেমানে চতুর্বর্গ ফল পাইবে, ধর্ম অর্থ কাম এই যে চতুর্বর্গ ফল প্রাপ্তি হব, তেমন মতে আপনার কৃপা করুন, এবং তাই সফল হল অদ্বিতীয় শাস্ত্র বাহিগাল রামচরিত মানস যেটা নিকটরে রাষ্ট্রীয় গ্রন্থ হওয়া যাচ্ছে, আউ বেশি লম্বাইবানি। তেমন গুরুঙ্কর যে গুরুত্ব আজ্ঞা একথা কহিলি, এবং প্রত্যেক পিলা মধ্যে শিক্ষানুষ্ঠানে রয়েছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমৈ শ্রী গুরবে নমঃ। তেমন গুরুঙ্কর ঠারে আপনার দেখবে গুরু জ্ঞানর সৃষ্টি করতে, অজ্ঞান দূর করতে, জ্ঞান ওভরতে, এবং সে জ্ঞানর পরিপোষণ পরিপালন মধ্যে করতে, রক্ষণাবেক্ষণ সে পিলা ঠিক বুঝিলা কি না, তাকে মনে রাখিলা কি না, তাকে কামে লগাইলা কি না, ছেড়ে ধ্যান দিকে, এবং সেই মধ্যে শিব, কিনা শিব হচ্ছেন সংহারকর্তা, তেমন তার যে অবিদ্যা থাকে অজ্ঞান থাকে তাকে হি সংহার করতে, তেমন জ্ঞানর সৃষ্টি করতে গুরু, জ্ঞানর রক্ষণাবেক্ষণ পরিপালন পোষণ পরিবর্ধন সবকু সেসব প্রতি যত্নবান হুম, এবং পরিশেষে অবিদ্যাকে সংহার করতে, এ হচ্ছে গুরুত্ব।
গুরু তত্ত্ব বিষয়ে আপনার দেখবে আমার চলনী আগে কথা কুচি আপনার পিতা মাতা হলে রাজ্যগুরু আজ্ঞা এটা শরীরটি আমি পাইছি হ্যাঁ না কুহতু নিশ্চিত আপনার কুড়ি বন্ধু কৌশল আমি পুঞ্জাবল মা পাইছি আসন্দ পত্নী পাইছি মা তো মার তুলনা মা আকাশর তুলনা আকাশ আহার তুলনা আউ কি হব তেমন পিতা মাতা হচ্ছেন আদ্যগুরু তাপরে পিলাটি বড়া সেটু বিদ্যালয় গলা সেটি বর্ণ পরিচিতি হল কেতে কথা শিখিলা কেতে কথা জাঁলা সেটি আমার আসিগলে শিক্ষা গুরু গুরু গুরুমা আসলে পাঠ পড়ে হ্যাঁ না নিশ্চিত আচ্ছা তাপরে আপনার দেখবে গোটে দীক্ষা গুরু ছিল দীক্ষা পরম্পরা আগে কর্ণবেদ হোল গুরুমন্ত্র কানে দৌলে গোসাই আসলে বন্ধু বান্ধব লোড়া হোলা খিয়া পিয়া হোলা গ্রামবাসী খাও বাজা বাজুলা ডোল মৌরি বাজুলা ইয়ে পরম্পরা ডুবিগলা আমার পিলাদিনে হচ্ছে পঞ্চাবন 1955 মশার প্রায় আমার অঞ্চল সেসব হওনি আচ্ছা ইয়ে হল দীক্ষা গুরু তাপরে আপনার শাস্ত্র গুরু আপনার যে বেদ বেদান্ত উপনিষদ গীতা রামায়ণ এ যে ঋষি মানে কষ্ট করি আমি রক্ষি যাইছেন এর বহুত শিখবার অস্ত্র মানে আমি শিখাতে এপা ভাগবতরে বি কুযাই যে সন্ত মানে যে ঋষি মানে আমি গ্রন্থ দিয়ে যাইছেন সে কিছু আমার লোড়ি না সে কেবল এটি কহতি শাস্ত্র অধ্যয়ন কলে ঋষি ঋণ সুযোগ গলে আমার ঋণ তোমার তুমি সুজি দেল হল এবং তাপরে আসন্তু আপনার চৈত গুরু মন মোর নিজ গুরু উদ্ধব তু কে পচার বিবেকানন্দ মজিত আমার ভিতরে যে কন্ঠাংশ আছে যে চেতনা শক্তি অধিক সে চেতনা আমাকে বেড়ে বেড়ে কম করে ভালো বাটে নিয়ে এমনি গুরু বিশ্বত্ব বিষয়ে কহিলে আজ্ঞা বহুত কথা হব তাপরে পড়ে আসে আমার এই যে গুরু দিবস সেপ্টেম্বর 5 তারিখ দিলে কাহি পালিত হব তো বহু ভাষণ হব বহু কথা পিলা মানে শুনবে আমার ইয়ে সর্বপল্লী রাধাকৃষ্ণ ছিল লোক সে ছিলে মানে জনে দার্শনিক এবং জনে ঋষি কহিলে চলে বহু শাস্ত্রের তাঙ্কর পাণ্ডিত্য ছিলা আউ সমগ্র বিশ্বরে সে বিভিন্ন বিকাশশীল রাষ্ট্রকু যাইকিরি ভাষণ দৌছিলে আউ সমস্তকু মন্ত্রমুগ্ধ করে দৌছিলে আমার যে ভারতীয় দর্শন বেদ বেদান্ত উপনিষদর তত্ত্বকে বড় সুন্দর ভাবে সে হৃদয়ঙ্গম করাই দেলে এবং সে মানে ভূয় প্রশংসা করুলে এবং ভাগ্যকু সেইভাবে এক জননায়ক আমি রাষ্ট্রমুখ্য হিসাবে রাষ্ট্রপতি হিসাবে পাইলু এবং সে মহাশয় কহিলেন যে দেখ মোট জন্মদিন সত্যাকে টিকি যদি এই গুরু পরম্পরা আমার হচ্ছে গোটে মুখ্য পরম্পরা আউ ভারত সমগ্র বিশ্বর আখি খোলিছি এই গুরু তত্ত্বকে দিয়ে আউ এই গুটিক উজ্জীবিত রু পিলা মানে জাণতু গুরুঙ্কর মূল্যবোধ কেতে গুরু কোণ করে পারতি আমার যে গুরুকুলাশ্রম লা উপমানু কথা আপনার সব জাঁচান আলুণী কথা এই পরম্পরাটা ডুবি যাচ্ছি ক্রমশ পাশ্চাত্য শিক্ষার প্রভাবের তেমন মো জন্মদিন দিবসটি গুরু দিবস রূপে পালন করা যাও তেমন সবু শিক্ষানুষ্ঠানের প্রাইমারি ঠারু বিশ্ববিদ্যালয় পর্যন্ত এইভাবে গোটে দিবসরে বহু বক্তা আসতে ও সে বিষয়ে বহু আলোচনা হুয়ে আমার শাস্ত্র আলোচনা হুয়ে এবং পিলা মানে বহু কিছু শিখতে তেমন এ দিবসটাকে বড় জাকজমকের খালি পিলা মানে এন্টারটেন হওয়া সাগে সাগে এনলাইটেড হুম গুরুবন্দনা বলা যায় ভজন বলা যায় গুরু বহুত পিলা মানে সব নিজে নিজে কবিতা লিখিকি আনি পাঠ করতে মু দেখেছি ভারি বেশ উপভোগ্য হুয়ে মনোরঞ্জন হওয়া সাগে সাগে মানে আমি পিলা মানে সেতবে এন্টারটেন হতে আনলাইটেড হ আলোকিত হুমতি আমোদিত বি হুম তেমন গুরু কোণ আহবে আজ্ঞা গুরু নমনি বর গুরুটি সাক্ষাৎ ঈশ্বর মুব সহি গুরু রে মোবিনু গুরু আনন তেমন যে গুরু চরণ আসছে তো গুরু আশীর্বাদ লাভ করেছি
ତା ଜୀବନ ଧନ୍ୟ ହେଇଯାଇଛି କାର୍ତ୍ତିକ ବାବୁ। ଆଉ କଣ କହୁଛନ୍ତି କୁହନ୍ତୁ। ଆଜ୍ଞା, ଯାହା ହଉ, ଆମର ଶ୍ରୋତା ବନ୍ଧୁ ମାନେ ଆଉ ଦର୍ଶକ ମାନେ, ଆଜି ଏଭଳି ଗୋଟେ ସୁନ୍ଦର ପବିତ୍ର ଦିନରେ ଗୁରୁ ଦିବସ ସମ୍ବନ୍ଧରେ ଟିକେ ଆମେ ଆଲୋକପାତ କଲେ, ସେ ସମ୍ବନ୍ଧରେ ଜାଣିଲେ, ଆଉ ବହୁ ଜାଗାରେ ମଧ୍ୟ ସେମାନେ ବିଭିନ୍ନ କଥା ଜାଣିବେ। ତଥାପି ଆମର ଏଇ କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାଧ୍ୟମରେ ଆମେ ଆଜି ତାଙ୍କୁ ସନ୍ଦେଶ ପହଞ୍ଚାଇଲେ ଗୁରୁ ଦିବସ ସମ୍ବନ୍ଧରେ। ଆଉ ସାର୍ ସୁନ୍ଦର ଭାବରେ ଆପଣମାନଙ୍କ ପାଖରେ ଆଲୋଚନା କଲେ ଯେ ଗୁରୁତତ୍ଵ କେତେ ବିରାଟ, ଯେ ଆମେ ଜାଣିଛେ ଗୁରୁ ବିନା ଭବନିଧି ତରଇ ନ କହି ଚାହେ ବ୍ରହ୍ମା ଶଙ୍କର ସମ ହୋଇ, ସମସ୍ତଙ୍କର ଗୁରୁର ଆବଶ୍ୟକତା। ଆଜ୍ଞା, ଗୁରୁଙ୍କର ଆବଶ୍ୟକତା ଅଛି। ବିନୁ ସତସଙ୍ଗ ବିବେକ ନା ହୋଇ ରାମ କୃପା ବିନା ସୁଲଭନ ସହି, ତେଣୁ ବିନୁ ସତସଙ୍ଗ ନହେଲେ ମଧ୍ୟ ବିବେକ ଉଦୟ ହୁଏନି। ସେଭଳି ଭାବରେ କୌଣସି ଜିନିଷକୁ ବିଶ୍ଳେଷଣ ନକଲେ ସଂଶ୍ଳେଷଣ କରି ହୁଏନି। ତେଣୁ ଆଜି ଗୋଟେ ସୁନ୍ଦର ଦିବସ ଆମେମାନେ ବିଶ୍ଳେଷଣ କରିବା ଯେ ଗୁରୁଙ୍କର ଆବଶ୍ୟକତା କ'ଣ, ଏବଂ ଗୁରୁଙ୍କର ଯେଉଁ ତତ୍ତ୍ୱଜ୍ଞାନ ତାକୁ ବିଶ୍ଳେଷଣ କରିକି କେହି ଯାଇକି କିଛି କରିକି ଯାଇ ଉପର ସ୍ତରରେ ପହଞ୍ଚେ, ସମାଜ ପାଇଁ ଦେଶ ପାଇଁ କିଛି କରେ। ସୁନ୍ଦର ଭାବରେ ସାର୍ ତାକୁ ଆରମ୍ଭରୁ ପିତାମାତା ଗୁରୁଠାରୁ ଆରମ୍ଭ କରି ଶିକ୍ଷାଗୁରୁ, ଦୀକ୍ଷାଗୁରୁ, ଶାସ୍ତ୍ରଗୁରୁ ଏବଂ ଅନେକ ଗୁରୁ ଦେଇ ଆମେ ଆସିଛେ, ସମସ୍ତଙ୍କ ଠାରୁ ଋଣ କରିଛେ। ତେଣୁ ଆଜି ଗୋଟେ ଦିନ ତାଙ୍କ ପାଖରେ ବିନୀତ ଭାବରେ ପ୍ରାର୍ଥନା କରିବା। ଆଜ୍ଞା, ମୁଁ ଟିକେ ଆପଣ ଯଦି କହିବେ, ମୁଁ ଟିକେ ଗୁରୁ ବନ୍ଦନା ଟିକେ ଗାଇଦେବି। ବନ୍ଦନ ଗୁରୁ ପଦ ପଦୁମ ପରାଗ ଶ୍ରୁତି ସୁବାସ ରସ ଅନୁରାଗ ଅମୀୟ ମୁରିମୟ ଚୂର ଲସାରୁ ସମନ ସକଲ ଭବ ରୁଜ ପରିବାରୁ। ବାରାନ୍ତରେ ଆକୁ ମୁଁ ବୁଝେଇଲି, ଏଇଟି ହେଉଛି ଗୁରୁ ବନ୍ଦନା ତୁଳସୀ ଦାସଙ୍କର ଚୌପାଇ। ବଡ଼ ସୁନ୍ଦର, ବଡ଼ ମାନେ ପୁଲକିତ କରିଦେବ ତନୁମନକୁ ଏଗୁଡ଼ିକ ସାବରୀ ମନ୍ତ୍ର। ଏ ଗୁରୁଙ୍କର ବନ୍ଦନା ବଡ଼ ସୁନ୍ଦର ଭାବରେ ସେ କରିଛନ୍ତି। ମୁଁ ସେଥିରୁ ଦୀପଦ ଗୋଟେ ଝଲକ ଦେଇଦେଲି ଶ୍ରୋତାମାନଙ୍କର ଶ୍ରବଣରେ ପଡ଼ିବା ପାଇଁ। ଆଜ୍ଞା, ଗୁରୁଙ୍କର ଗୁଣ ଯେତେ କହିଲେ ବି, କବିର ଦାସ କହିଲା ବେଳେ ସମୁଦ୍ରକୁ ଯଦି କାଳି କରିଦେବା, ସମଗ୍ର ପୃଥିବୀକୁ ଯଦି କାଗଜ କରିବା, ତଥାପି ଗୁରୁଙ୍କର ଗୁଣ ଲେଖା ହେଇପାରିବନି। ତେଣୁ ଯାହା ଆମେ ଗୁରୁ କୃପା ହିଁ କେବଳ ଦୀକ୍ଷା ହିଁ, ଗୁରୁଙ୍କର ହିଁ କୃପା ହେଲେ କିଏ କିଛି ପ୍ରାପ୍ତ କରିପାରେ। କୌଣସି ପ୍ରକାର ଅନ୍ୟ ବ୍ୟବସ୍ଥା ନାହିଁ। 12 ବର୍ଷ କଲେ ସେବା, ଗୁରୁ କହିଲେ କିଛି ଦେବା। ତେଣୁ ଅନେକ ସେବା କରିବା ଦ୍ୱାରା ଗୁରୁ ଯେତେବେଳେ ପ୍ରୀତ ହେଇଯାଆନ୍ତି, ଯେତେବେଳେ ଖୁସି ହେଇଯାଆନ୍ତି, ସେ କିଛି ଚାହାନ୍ତିନି, କେବଳ ଟିକେ ଶ୍ରଦ୍ଧା ଚାହାନ୍ତି। ସେ ଶ୍ରଦ୍ଧା ଯିଏ ଦେଇପାରେ, ଯେଉଁ ଛାତ୍ର ଦେଇପାରେ, ତା ପାଖରେ ଗୁରୁ କୌଣସି ଆବଶ୍ୟକତା ବା ଅନ୍ୟ ଜିନିଷ କିଛି ଆଶା କରନ୍ତିନି, କେବଳ ମୋତେ ଟିକେ ଶ୍ରଦ୍ଧା କର। କାରଣ ସେ ଶ୍ରଦ୍ଧା ହିଁ ଚାହାନ୍ତି, ସ୍ନେହ ଚାହାନ୍ତି, ଏବଂ ସେ ସ୍ନେହ ଦ୍ୱାରା ସେ ତାଙ୍କର ସର୍ବସ୍ୱ ଦେଇପାରନ୍ତି। ଏହା ଆଜି ପିଲାମାନେ ନିଶ୍ଚିତ ଭାବେ, ଯେଉଁଠି ବି ଯେଉଁଠି ଶିକ୍ଷା କେନ୍ଦ୍ରରେ ଥିବେ, ନିଶ୍ଚିତ ଭାବେ ଜାଣୁଥିବେ। ତାର ସୁନ୍ଦର ଭାବେ ତାକୁ ବର୍ଣ୍ଣନା କଲେ, ସବୁ କଥା ଆଲୋଚନା କଲେ, ଆପଣମାନଙ୍କୁ ସମସ୍ତଙ୍କୁ ଭଲ ଲାଗିଥିବ। ଆପଣ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆମର ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ, ସେୟାର କରନ୍ତୁ, ଏବଂ ଗୁରୁ ଦିବସ ସମ୍ବନ୍ଧରେ କମେଣ୍ଟ ପ୍ରଦାନ କରନ୍ତୁ, ଯଦ୍ୱାରା ଆମେ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ସବୁବେଳେ ବିଭିନ୍ନ ସଚେତନତାମୂଳକ କାର୍ଯ୍ୟକ୍ରମ ନେଇ ଆସିବୁ। ଆଉ ସାର୍ ଆଜି ଆମମାନଙ୍କ ପାଖରେ ଉପସ୍ଥିତ ରହି ଗୁରୁ ତତ୍ତ୍ୱ ଏବଂ ଗୁରୁ ଦିବସ ସମ୍ବନ୍ଧରେ ଆଲୋଚନା କରିଥିବାରୁ ଅନୁଷ୍ଠାନ ତରଫରୁ ସାର୍ଙ୍କୁ ଅଶେଷ ଧନ୍ୟବାଦ। ସାର୍ ରହିଲେ, ଆଜ୍ଞା, ନମସ୍କାର। ନମସ୍କାର। ମୋହେଲା ଗିଲଗନ ଗୁରୁ ଚରଣ।